পুলিশ অ্যাসল্ট মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তিনটায় বিশেষ অভিযানে তাদেরকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ ও গ্রেফতারকৃত নেতাদের পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পুলিশ প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী, আহ্বায়ক কমিটির সদস্য গিলমাল আহমদকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত 5 জানুয়ারি নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। সদর থানার ওসি মোল্লা মকবুল হোসেন জানান, নাশকতার অভিযোগের মামলায় তাদেরকে আটক করা হয়েছে ও অভিযান অব্যাহত থাকবে।